আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে লিভারকে ঠিক রাখা এবং পেটের যে কোনো সমস্যার সমাধান পাওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনি আমল শেয়ার করব। শুধু আপনারা সুরায়ে ফাতিহা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এইটিকে 7 বার পড়ে পানিতে ফু দিবেন এবং সেই পানিটি আপনি পান করবেন। ইনশাআল্লাহ যাবতীয় আপনার পেটের সমস্যা দূর হয়ে যাবে, আপনার লিভার সুস্থ থাকবে, আপনার লিভার ড্যামেজ হবে না, আপনার লিভার নষ্ট হবে না। তো প্রিয় শ্রোতাবৃন্দ, এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে করবেন, কখন করবেন, সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব। তার জন্য ভিডিওটাকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে যেইভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে সেইভাবে করে নিতে পারলে ইনশাআল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনি সাফল্য লাভ করবেন। যদিও আপনার পেটে কোনো রকমের সমস্যা অলরেডি হয়ে গেছে, সেটাও দূর হয়ে যাবে। আর যদি আপনার পেটে এখনও পর্যন্ত কোনো রকমের সমস্যা নাই, তাও খাবেন, কোনোদিন আপনার পেটের কোনো প্রবলেম হবে না, পেটের আর কোনো সমস্যা হবে না, আপনার লিভার নষ্ট হবে না, আপনার লিভার ড্যামেজ হবে না, লিভার ঠিক থাকবে। তো প্রিয় শ্রোতাবৃন্দ, কীভাবে আমলটি করবেন সেটি বলার পূর্বে আপনাকে আমি বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে রাখুন। কারণ আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবেন। প্রিয় শ্রোতাবৃন্দ, আমাকে অনেকজন ফোন দিয়েছিলেন যে হুজুর আমি পেটের সমস্যায় ভুগছি, হুজুর আমার লিভার ড্যামেজ হয়ে গেছে, অনেক নানা রকমভাবে আমাকে ফোন দিয়েছে, তার জন্য আমি এই আমলটি বলতেছি। কারণ আপনারা জানেন যে পেটের যদি কারো সমস্যা হয় সে কিন্তু মহা বিপদে পড়ে যায়। কারণটা হচ্ছে আমাদের ঠিকঠাক মতো আমরা যদি খেতে না পারি আর খেয়ে যদি আমরা ঠিকঠাক মতো সেটাকে হজম না করতে পারি, তাহলে কিন্তু অনেক রকমের রোগে আপনি আক্রান্ত হবেন। তার জন্য লিভারকে এনিটাইম সুস্থ রাখতে হবে যাতে করে পেটের কোনো রকমের আপনার সমস্যা হবে না। তো প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা সুরায় ফাতিহা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এই সুরাটি প্রত্যেকটি মুসলমান কম বেশি আমরা সবাই জানি এবং চিনি, যেটি প্রত্যেক নামাজের প্রথমে লাগে, যেটাকে ওয়াজিব বলা হয়েছে। হ্যাঁ, ফাতিহাতুল কিতাব মানে ফাতিহা, সুরা ফাতিহা না পড়লে নামাজই হবে না। তো প্রিয় শ্রোতাবৃন্দ, আমরা কম বেশি সবাই জানি এই সুরা ফাতিহা, যে সুরা ফাতিহার বিভিন্ন নাম রয়েছে, যার মধ্যে একটি হচ্ছে সুরাতুস শিফা, ঠিক আছে, সুরাতুস শিফা এবং উম্মুল কোরআন, অনেক রকমের নাম দিয়েছে এই সুরা ফাতিহাটিকে, ঠিক আছে। তো যাই হোক, আপনারা এই সুরা ফাতিহাটির আপনারা এশার নামাজের পর একটি গ্লাসে পানি নেবেন এবং আপনি 3 বার দরুদ পাক পড়বেন, যে কোনো দরুদে পাক, দরুদে ইব্রাহিম অথবা দরুদে যে কোনো দরুদে পাক আপনি পড়ে 7 বার আপনি সুরা ফাতিহা পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াওমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বালিন। এই সূরাটিকে আপনারা 7 বার পড়বেন, প্রথম ও শেষে আপনি 3-3 বার করে যে কোনো দরুদে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দরুদে পাক, অথবা আপনি দরুদে ইব্রাহিমটা পড়লে খুবই ভালো হবে, খুবই সুন্দর হবে। তারপরে আপনি যখন আপনার 7 বার দরুদ, 7 বার সুরায়ে ফাতিহা এবং 3-3 বার প্রথম ও শেষে আপনি দরুদে পাক পড়ে নেবেন, তারপরে গ্লাসটাতে আপনি 3টা ফু দিবেন, ফু দেওয়ার পর পানিটা আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি পানিটাকে পান করে নেবেন। ইনশাআল্লাহ এই আমলটা আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন যদি করেন, ইনশাআল্লাহ আপনার পেটের কোনো সমস্যা হবে না, আপনি কোনো রোগে আক্রান্ত হবেন না। কারণ সুরা ফাতিহা প্রত্যেকটি রোগের শিফা, যে কোনো সুরা ফাতিহার আমল হচ্ছে যে উদ্দেশ্য নিয়ে, যে আশা নিয়ে যেই আমলটাই করবেন ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাবারকাল আপনাকে সেটাই দেবে, সেই উদ্দেশ্যটা আপনার পূর্ণ করে দেবে। কারণ সুরা ফাতিহার মধ্যে এরকম ক্ষমতা রয়েছে, বা আল্লাহ পাক এরকম ক্ষমতা সুরা ফাতিহার মধ্যে ভরে দিয়েছে। তো যাই হোক,
আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো রকমের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন। অনেক মানুষ যারা রয়েছে আপনার পেটের সমস্যায় ভুগছে, যদি আপনার শেয়ারের মাধ্যমে সে যদি আমলটা করে সে কত উপকার হয়। আরেকটা আপনাদেরকে ছোট কথা বলি, যদি আপনি আমলটি যদি না করতে পারেন, কোনো ইমাম সাহেবের কাছে এক বোতল পানি নিয়ে যাবেন, তাকে বলবেন যে হুজুর সূরা ফাতিহা 7 বার পড়ে দিন, প্রথম ও শেষে আপনি 3-3 বার করে দরুদ পাক পড়ে আমাকে সূরা ফাতিহা পড়ে আমাকে পানিটা দম করে দিন, আমি পানিটা খাবো। আবার এক বোতল এভাবে আপনি খাবেন তাও হবে। তবে কিন্তু নিজে যদি প্রতিদিন এই নিয়মিত এই আমলটা করেন তাহলে খুবই ভালো হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখান থেকে, নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে হবে সাক্ষাৎ। আল্লাহ হাফিজ, ভালো থাকেন, সুস্থ থাকেন।